সকাল তো হয়ে গেল 4:30 বাজে, তো এখন আমি যাচ্ছি আমার মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলে বই দেবে, ওর জন্য বই আনতে যাচ্ছি। তো 8:00 থেকে বেরোতে হবে, 4:30 বেরোতে হবে। তো আরো আগেই আমার বেরোতে হলে আকাশের অবস্থাটা ভালো না, তো বৃষ্টি আসতেও পারে এরকম মনে হচ্ছে, হাওয়া বইছে। হ্যাঁ, তো এখন যাচ্ছি বই আনতে, দেখি কতক্ষণ সময় লাগে। তবে খুব ফাস্ট, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি করে দিয়ে দেয় ওরা। তো এখন যাচ্ছি। গতদিন থেকে শুরু হয়ে গেছে অন্য ক্লাসে দিচ্ছে ছোটোদের, তো আজকে থেকে ক্লাস থ্রি থেকে দিচ্ছে আর কি। তো আমি যাচ্ছি মেয়েকে নিয়ে বই আনতে, ঠিক আছে? তো পরে আছে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তো রান্নাবান্না কিছুই করিনি সকালে, শুধু একটু ভালো বানিয়েছি মেয়ে খেয়েছে। হ্যাঁ, বাস আমি একটু মুড়ি খেয়েছি, এখন চলে যাচ্ছি, ঠিক আছে? তো সেই কথা বলবো। আমি বাপের বাড়ি খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেল গল্প করেছি, তো চা টা খেয়েছি। তো এখন আমার ভাইয়ের ছেলের সঙ্গে বসে একটু গল্প টল্প করছি, তো বলছে আমি পয়লা বৈশাখে অনেকগুলো ড্রেস পেয়েছি, তো এগুলো দেখাচ্ছি। এটা আমার সবচেয়ে ফেভারিট, আমি নিজে চুজ করেছি। বাবা নিজে পছন্দ করে এটা এনেছে বলছে, বাহ! কারণ এটা অরেঞ্জ কালার। ও, অরেঞ্জ কালার আর স্টেপ দেওয়া না ব্ল্যাক। বাহ, ওর এটা নিজে পছন্দ করে এটা এনেছে, খুব খুশি। হবে তো, হবে তো, ঠিক ছোট হয়নি তো? আচ্ছা ঠিক আছে, তারপর দেখি। বাবা অনেক ভালো করেছে, মানে আমার ছোট বোন দেখাও গেঞ্জি দিয়েছে নাকি? দিদা দিয়েছে না? এইটাই তো বলছি, এই দুটো আম্মা দিয়েছে, আম্মা দিয়েছে। এটা আর এই যে লালটা একসাথে, এটা কে দিয়েছে? এটা পিসি দিয়েছে। ও, যে চামড়া তেলে উল্টা পুল্টা করে এনে দিয়েছে, এগুলো আমার মা দিয়েছে। হ্যাঁ, মা দিয়েছে এগুলো, কিন্তু আমার এই যে পিঙ্ক কালার প্যান্ট এনেছে, পিঙ্ক কালারটা বুনো দিয়েছে। বা সুন্দর আছে, একটা কালার আছে, একটা খুব সুন্দর। তো এটা একদম সেট সেট, এটা পিঙ্ক, এটা অরেঞ্জ, এটা গ্রিন, সেট সেট। একটা হোয়াইট হলো তো একদম খুব পছন্দ, নিজে পছন্দ করে এনেছে। এটাও ফেভারিট বলে, যেটা তো আমি দিয়েছি জানো তো, বড় আছে পন্ডা। আর
তো অনেক ড্রেস তো এগুলো এবার পয়লা বৈশাখেও খুব মানে খুব খুশি না বাবা তো আসলে কি শরীরটা এতটা ভালো নেই কেন কি ওর সাঁতারে ভর্তি হয়েছে তো অনেকদিন পর্যন্ত এইভাবে এক্সারসাইজ করেছে জলে নেমে তো দুশো দিন হয়েছে যে জলে শুরু করেছে সাঁতার শেখা তো হাত পা খুব ব্যথা এখন প্রচণ্ড লড়ে না এইভাবে ধরলে বাছুর ধরলে চিৎকার করে উঠে বলে ব্যথা করছে হ্যাঁ তো খুব শরীর আর ব্যথা এই জন্য আর যায়নি সাঁতারেও যায়নি তো শরীরটা কিছু ভালো নেই হ্যাঁ হঠাৎ করে জলে নেমেছে তো ওই জন্য শরীরটা খুব ব্যথা ব্যথা এইরকম ঠিক আছে তাহলে পিছিয়ে এবার বাড়ি যাই অনেকক্ষণ হয়ে গেছে কথা বলো বলে কি কি করতে হয় আমার পিসির চ্যানেলটা দেখার জন্য বলবে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে হ্যাঁ বাহ বলে দিলে পিসির কাজটা বলে দিলে ঠিক আছে তাহলে আমরা একটা বাড়ি যাই এখন বাবু তো আমরাও চলে যাবো এখন হ্যাঁ বাড়িতে একটা রাত হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এক দু ঘন্টা অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসেছি তো এখন বাড়ি যাচ্ছি চলো মাম্মা চলো চলো বাড়ি যাই ভিডিও নিয়ে পরে আবার দেখা হবে আম কাটছি এই সিজনে আসলে আম খুব কম পাওয়া যায় হ্যাঁ যদিও আছে খুব কম ফলের দোকানে তো আমার বোন দিয়েছিল ওকে তো ওই জন্য এখন কাটছি আমি ভেবেছি ও বোন বলেছে টক হবে খুব টক হ্যাঁ খাবি না চাটনি বানিয়ে খাওয়া যাবে তো মেয়ে বলে না না কাটো কাটো আগে দেখি এটা কীরকম তো কাটার পর বৌমুখে দিয়ে দেখে কি মানে খুব মিষ্টি লাগছে বলে কি না ভালো তো মিষ্টি টক নেই তো তো বলে ঠিক আছে তাহলে খা তো এইভাবে কেটে দিচ্ছি ওকে আমার চোখে দুটো চোখে খাবে না এইভাবে খুব মিষ্টি খুব মিষ্টি কিন্তু ম্যাচিউর হয়নি দেখো যদি ম্যাচিউর হয় এই জায়গাগুলো সাদা থাকে না হ্যাঁ ম্যাচিউর হয়নি আমরা এটা অনেক ম্যাচিউর হতো যদি পরিপূর্ণ পাকে না ম্যাচিউর হয় তাহলে এরকম সাদা থাকে না তো তখন খুব স্বাদ হতো না হয়নি তো পুরোপুরি পয়সা মানে ভীষণ দাম দিয়ে বিক্রি করবে এই সময় আম বুঝেছ বিক্রি করে দিয়েছে চৌদ্দ মাসে আম পাওয়া যায় প্রায় ঠিক আছে না ঠিক আছে কাটি না একটু চিপ দিয়ে কাটে সকালবেলা গিয়ে মেয়ের স্কুল থেকে ওর বইগুলো আনলাম ওকে নিয়ে গিয়ে তো অনেক বই তো স্কুল থেকে দিয়ে কিন্তু এখনও বই ধরিনি রাত হয়ে গেল কিন্তু এখনও কিছুই করিনি বইগুলো এইভাবেই রয়েছে বেগে সারাদিন সময় পাইনি তো এখানে ক্লাস হচ্ছিলো সেখানে গেলাম হ্যাঁ এদিকে বাপের বাড়ি একটু কাজ ছিল সেটাও গেলাম ওখানে গিয়ে একটু বসে বসে এসলাম তো সন্ধ্যা হয়ে গেল সেজন্য বই আর ধরি তো খাবার দিতে হবে সব কিছু করতে হবে কিছুই করা হয়নি বড় মেশিন দিদি না রেজাল্ট দিয়েছিল রিপোর্ট কার্ড সেই সঙ্গে এটাও দিয়ে দিয়েছিলাম তো আর বই লিস্টও আগে দিয়ে দিয়েছিল দিতে হয়েছে তো প্রথম বিয়ে অ্যাডমিশন করালাম এই যে হ্যাঁ তো বিয়ে অ্যাডমিশনে টাকা জমা দিলাম হ্যাঁ টাকা জমা দেওয়ার পর তারপর বই বইয়ের টাকা জমা দিয়ে বইয়ের বুক লিস্টটা দেখিয়ে তারপরে বইয়ের টাকা জমা দিয়ে তারপর বই নিয়ে গেলাম ঠিক আছে তো অনেক টাকার বই এখন প্রাইভেট স্কুল তো অনেক খরচ হ্যাঁ তো খুবই কষ্ট করে তো কষ্ট মানে খুব তো অনেক কিছু জিনিস বলতে হবে বুক অনেকগুলো এক্সারসাইজ বুক দিয়েছি এই যে এক্সারসাইজ বুকগুলো তো অনেক ফিফটিনটা এক্সারসাইজ বুক
তো এই যে ক্যালেন্ডার ফুলের ক্যালেন্ডার खेते जाबी थे मध्य ना हम एक दिन लागे तक সবগুলোকে মানত দেওয়া সম্ভব হবে না, আজ তো বেশি রাতও হয়ে গেছে, দেখি যদি পারি আমি দুটো হাতে দিতে পারি, আর খাবারও খাইনি, এগারোটা বেজে গেছে, এখন খাবার খেতে যাবো। হ্যাঁ, তারপরে এসে দেখি কত, যদি পারি মালার দিতে তাহলে দেবো, আর নাহলে এই ববি থাকবে। হ্যাঁ, খাবার খাবার ঠিক আছে, তো যাচ্ছি এখন খাবার খেতে। তো আমার এই ভিডিও করে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে। তো আগামী দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা, ঠিক আছে। তো আবার সকালে দেখা হবে, নতুন সকালে নতুন প্রভাতে। বাই বাই।